জয় মা দুর্গা, দুর্গে দুর্গতি নাসিনী। আজ শুভ মহাসপ্তমী, 15ই আশ্বিন শুভ রবিবার। সুপ্রভাতে ভোরেতারা চ্যানেল হাজির হয়েছিল গোঘাটের বেঙ্গাই চৌমাথার স্থায়ী বাসিন্দা এবং ব্যবসায়ী সমিতির আয়োজনে সার্বজনীন দুর্গোৎসবের মহাসপ্তমীর পুণ্যঘট উত্তোলন অনুষ্ঠানে। হাজির হয়েছিল কয়েকশো নরনারায়ণ এবং ভক্তবৃন্দ। গোঘাটে চিরাচরিত ঐতিহ্যবাহী স্থানগুলির অন্যতম বেঙ্গাই, এই বেঙ্গাই চৌমাথার পুজোকে ঘিরে আছে অনেক ইতিহাস, অনেক ইতিহাসের ইতিকথা, অনেক বৃত্তান্ত। আমরা হাজির হয়েছিলাম গোঘাটের বেঙ্গাই চৌমাথার সেই অপরূপ সুন্দর এবং বহু প্রতীক্ষিত পূজা মণ্ডপের মহাসপ্তমীর ঘট উত্তোলনে। 365 দিন অপেক্ষা করেছিলাম আমরা মনুষ্য জাতি আমাদের কল্যাণে। দেবী এসেছেন কৈলাস থেকে সরাসরি আমাদের ধরাধামে মাত্র 5 দিনের জন্য বাপের বাড়িতে। সেই পূজাকে ঘিরে চলছে আনন্দ উৎসব আর আনন্দের রোশনা। কারণ একটাই, গত 2 বছর কোভিডের কারণে পুজো অনেকটাই স্তব্ধতার দিকে ছিল। হ্যাঁ, চলতি বছরে পুজোকে ঘিরে নানান থিম, নানান উৎসব, আনন্দ, মেজাজ এবং খাওয়া দাওয়া যেন একেবারেই বাঙালিকে অনেকটাই দিশার আলো দেখিয়েছে। দিশার আলো দেখাতে মাতৃসাধক সঞ্জয়দেব প্রতিষ্ঠিত বরুল মাতারা মাতৃ আশ্রম পরিচালিত সর্ববিষয়ভিত্তিক এই অরাজনৈতিক ভোরেতারা চ্যানেল আজ ভোর 5টায় আপনাদের জন্য এত সুন্দর একটি ভিডিও এনে হাজির করতে পেরেছি। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই গোঘাটের বেঙ্গাই চৌমাথার পূজাকে ঘিরে অনেক ইতিহাস। এই তালপুকুরের ঘাটে অপরূপ চিত্র আপনাদের অবশ্যই ভালো লাগছে, কিন্তু আপনারা একটা জিনিস হয়তো খুঁজে পাচ্ছেন না, যে অতীতের মতো কয়েকশো মা বোনের হাতে পূর্ণ ঘট কই, কিন্তু তা হয়নি। যে কারণেই আমাদের ভোরেতারা চ্যানেলের ক্যামেরাতেও সে কয়েকশো মা বোনের দৃশ্য আমরা রেকর্ড করতে পারলাম না। আপনাদের কাছে বলবো, এই তালপুকুরের ঘাটে অবশ্যই আসবেন, সময় সুযোগ পেলে তালপুকুরের ঘাটে মা কালীকে একটু প্রার্থনা জানাবেন, তালপুকুরের ঘাটে একটু পূর্ণ স্নান করবেন। অনেক অনেক আধ্যাত্মিকতা, অনেক ধর্ম, সহিষ্ণুতা আর ভালোবাসা জড়িয়ে আছে এই তালপুকুরের ঘাটে। এই তালপুকুরের ঘাটেই আমরা প্রত্যেক বছর দুর্গাপূজার সময় এসে হাজির হই, এবছরও এসে হাজির হয়েছিলাম। হ্যাঁ, একটা কথা আপনাদের বলবো, ভোরেতারা চ্যানেলে আপনারা আজকের যে ভিডিও দেখছেন, এই ভিডিওতে অপরূপ দৃশ্যে আপনারা দেখছেন সেই সুযোগ্য বিনয় গাঙ্গুলি মহাশয়ের পুত্রকে, দেখছেন স্বর্গীয় সীতারাম ভট্টাচার্য মহাশয়ের পুত্রকে, দেখছেন সশরীরে হাজির হাজি বেঙ্গাই চৌমাথার পূজা কমিটির অন্যতম অনেক সদস্য অশোক বিশ্বাস, রূপচাঁদ পাল, প্রিয়মোহন পাল, কাজল ঘোষ, পার্থপ্রতিম চ্যাটার্জি, আমাদের সকলের পরিচিত বৌদি পুণ্যঘাটটি তুলেছেন, এবং কয়েকশো মানুষের আগমনে প্রাণবন্ধ হয়ে উঠেছে আজকে সুপ্রভাতে সুগন্ধময় ধুনোর ধোঁয়ায়। আকাশে বাতাসে যখন জাগরিত জ্যোতির্ময়ীর আনন্দবার্তা উপচে উপচে পড়ছে, তখন আমরাই বা বাড়িতে বসে থাকবো কেন? এসেছিলাম আপনাদেরকে একটু সুন্দর আনন্দ আর আনন্দ ঘন মুহূর্ত ধরে তুলে দেখানোর জন্য। কারণ অনেকেই অনেক ব্যস্ততার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসতে পারে না, তো কী হয়েছে, আছে ভোরেতারা চ্যানেল আপনাদের সে দৃশ্য ক্যামেরাবন্দি করে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে আজকের মহাষ্টমীর ঠিক 4:05। সকলে দেখুন, পরিচিতদের শেয়ার করুন। আবারও অষ্টমী, নবমী এবং দশমীর আপডেট নিয়ে প্রতিদিন 4:05 এবং দিনভর ছোটো বড় নানান ভিডিও দুর্গাপূজার আছে, ছিল থাকবে মাতৃসাধক সঞ্জয়দেব যতদিন পৃথিবীতে রবে এই ভোরেতারা চ্যানেল, ততদিন আপনাদের প্রতিদিন একটি করে 4:05 ভিডিও উপহার দেবে।
আজকেও সেই ভিডিও আমরা দিচ্ছি। পার্থবাবু আস্তে আস্তে হেঁটে চলেছেন, আকার করে ধরেছেন গোলাবকে। গোলাবের প্রেম যেন পার্থবাবুকে আর ছাড়ছে না। মায়া কাননে রামগতিপাল, দীনবন্ধু কুমার, নিত্যানন্দ বেতাল, দিব্যেন্দু অধিকারী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এদিন মহাসপ্তমীর ঘট উত্তোলন হয়ে এসে পৌঁছালো দুর্গা মন্দির প্রাঙ্গণে। বাস স্ট্যান্ড এলাকায় মন্দির হওয়ায় এমনিতেই জনসমাগম একটু বেশি হয়, তার উপর দূর দূরান্ত থেকে আগত মানুষের ভিড় চোখে পড়ার মতো দৃশ্য বেঙ্গাইবাসীকে মনে করিয়ে দেয় বেঙ্গাই আছে বেঙ্গাই। তৎকালীন সময়ে ডাক্তার রাধাকৃষ্ণ পাল, সদ্য তপন পাত্র এবং বিশিষ্ট বিদ্যোজনেদের প্রচেষ্টায় এই বেঙ্গাই চৌমাথা নতুন রূপে নব সাজে সজ্জিত হয়। কয়েক বছর আগেই এই নবনির্মিত দুর্গা মন্দিরটি নির্মাণ করা হয়। আজ ভোরেরতারা চ্যানেল আপনাদের সে দৃশ্য তুলে ধরল। ভোরেরতারা চ্যানেলের প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে পরিচিতদের শেয়ার করবেন। চলুন বাকি অংশটুকু আমরা উপভোগ করি। সকলেই ভালো থাকবেন, সকলকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার।